আপনি যদি ক্রিকেট ফলো করেন তাহলে এতক্ষণে জেনে গেছেন যে গতকালকে বিশ্বকাপে আফগানিস্তান এবং ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল সেটা পাতানো ম্যাচ ছিল এবং সেই ম্যাচে হইতেছে আফগানিস্তান ইচ্ছে করে ইন্ডিয়ার সাথে হারছে কেন কারণ ইন্ডিয়া হইতেছে অলরেডি প্রথম দুই ম্যাচ হেরে হইতেছে বা সেমিফাইনালে ওঠার পথ থেকে বাদ পড়ার পথে সো ইন্ডিয়া যেহেতু সারা বিশ্বের মোরল সুতরাং তারা এখন আফগানিস্তানকে হইতেছে সেট আপ করছে ফেসবুক আশা করিয়ে দেখে বেড়াচ্ছেন এগুলো ওকে ফাইন নাও এটা কি ইমপসিবল কিনা ইম্পসিবল না বাংলাদেশের সাথে যা হয়েছে ইয়েতে বিশ্বকাপে টু থাউজেন্ড ফিফটিন বিশ্বকাপে আই বিলিভ নিজের চোখে দেখছি রাইট এবং ইন্ডিয়ার জন্য নিয়মকানুন কিছুটা টুইস্ট হওয়া বা ইন্ডিয়ার অ্যাডভান্টেজে জিনিসপত্র যাওয়া এগুলো দেখে আসতেছি নাও নেসেসারিলি সেটা কনক্লুড করার উপায় নাই যেগুলো সব কিছু সেট আপ আইসিসি মিলে কাজ করা কিন্তু এটা ভেরি মাচ পসিবল রাইট সো এই কারণে কনসপিরেসি থিওরির সাথে একটা পার্থক্য থাকা চাই যেমন যারা কনসপিরেসি থিউরি বানায় এদের বেসিসটা কি যে দুই একটা বেসিস থাকে ঘটনার ওইটারে টেনে টেনে এরা সবখানে কনসপিরেসি থিওরি ঢুকাই দেবে আপনি যদি কিছু বলেন ওই আপনি দেখেন নাই যে বাংলাদেশের সাথে যে করছে তো এখন তাহলে এটাও হ্যাঁ ওকে নাও এগুলো যে হয় না তা তো না রায় অ্যাগেন আপনার যে জাতিসংঘে হইতেছে চাইনিজরা প্রচুর চাইনিজ ঢুকাইতেছে জাতিসংঘে কেন তারা জানি তাদের পক্ষে ন্যারেটিভ নিতে পারে এবং সেটার ক্লিয়ার কাট ফলাফল কিছু আমরা দেখতেও পাচ্ছি এই যে কোভিড চায়নার ল্যাব থেকে লিক হয়েছে কি না এটা নিয়ে তো একটা বিতর্ক দীর্ঘদিন ধরে যত সময় যাচ্ছে তত আরও তথ্য প্রমাণ বা ইন্টেলিজেন্স রিপোর্ট এগুলো ইন্ডিকেট করতেছে যে লাইকলিহুড বেশি যে ল্যাব থেকে লিক হয়েছে নাও এই জিনিসটা সবার আগে ইয়েতে ইউএন খুব তৎপর করিতকর্মা ছিল এটাকে অস্বীকার ল্যাব লিক অস্বীকার করার নিয়ে সেটা সম্ভবত এই কারণে যে ইউনাইটেড নেশনসের চাইনিজ লোক দিয়ে ভরা ফেলছে চায়না সো এরকম ইনফ্লুয়েন্স থাকা ন্যারেটিভ নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করা ছোটোখাটো বেনিফিট নেওয়ার চেষ্টা এটা হইতে পারে পসিবল এই যে হইতে পারে পসিবিলিটি খোদা রেখো হ্যান বাঙালি এই শুরু হয়ে যাবে সব কিছুর মধ্যে কনসফ গতকালকে আফগানিস্তানের ম্যাচে হইতেছে কি কারণে হইতেছে তাদের ইয়ে হইতেছে যে মূল কারণ সেটাতে ওই যে টসের মধ্যে হইতেছে বিরাট কোহলি হচ্ছে ইয়েকে বলছে নবীকে আফগান অধিনায়ককে যে তোমরা কিন্তু ফিল্ডিং নিবা হুম সেটা আবার রেকর্ড ধরা ভরে গেছে আবার সেটা আবার বাঙালি কনসপিরেসি থিওরিস্ট গোয়েন্দাদের হাতে চলে আসছে রাইট সো সেটা দেখার পর আমি প্রথম যে ভিডিওটা আমার হাতে আসছে আমাকে অবশ্যই শেয়ার করা হয়েছে আমার কমেন্ট সেকশনে এসে যে দেখেন ইন্ডিয়া ইচ্ছে করে ম্যাচ পাতানো ম্যাচ ওকে কিন্তু আমার এত বড় একটা অভিযোগ আনতে হলে যে পাতানো ম্যাচ যেই পরিমাণ তথ্য প্রমাণ হাতে থাকা দরকার এগুলো কি আছে বাঙালির কাছে নাই কোনো ধরনের ইন্ডিকেশন আছে নাই কোনো ধরনের বেসিস আছে নাই এত বড় একটা কনক্লুশানেরা পৌঁছে যেতেছে এত বড় একটা ক্লিম করে ফেলতেছে কোনো বেসিস নাই একজনের এসে আমাকে একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছে যে মিসফিল্ডিং হয়েছে একটা বাউন্ডারি রূপে হাত থেকে চার হয়ে গেছে এই যে পাতানো ম্যাচ জীবনে ক্রিকেট খেলার মধ্যে কখনো কারো হাত থেকে বাউন্ডারি রূপের ওই দিকে চার হয় নাই কমেন্ট অনেকগুলো কমেন্ট চলে আসছে যে দেখে মনে হচ্ছে আপনি খেল করছেন বল কিন্তু খুব অফসাইডে দিছিল কালকে আফগান ব্যাটসম্যানরা বোলাররা খুব ক্রিকেট পৌঁছে অফসাইডে বল দিছিল সে এই কি করবেন আর কিছু বলার ওকে যাক তো যে ভিডিওটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে সেই ভিডিওটা দেখে আমিও প্রথম কনফিউজ হয়ে গেছিলাম কারণ আমাকে আমি যখন আমাকে প্রথম যে ভিডিওটা দেওয়া হয়েছিল এটা খুবই লো কোয়ালিটির ভিডিও ছিল দেখে বোঝা যায় না ঝাপসা খালি শুনতে পাইছি যে হ্যাঁ বসে যে ইউ উইল বল ফার্স্ট এবং যেই টোনে বসে এটা খুবই একটা গম্ভীর টোন শুনে আমিও কনফিউজ হয়ে গেছি এবং আমি এটা পোস্ট করছি করে যে এটা মিন করে না নেসেসারিলি যে আফগানিস্তান এটা ম্যাচ পাতানো ম্যাচ তবে এটা পসিবল যেহেতু নবীরা ইয়েতে খেলে আইপিএলে খেলে সো আইপিএলে খেলার স্বার্থে এটা এটা নতুন কিছু নেই এরকম ঘটনা আমরা অনেক জানি অনেক দেশের ক্রিকেটাররা ইন্ডিয়ার সাথে সোমজে চলে মাঠে হইতেসে আগে হয়তো ইয়ে করতো স্লেজিং করতো অথবা খুব অ্যাগ্রেসিভ ছিল এখন আর ইন্ডিয়ান প্লেয়ারদের বিরুদ্ধে অ্যাগ্রেশন দেখে না আইপিএলে যদি আবার ডাক না পায় সব কারণে সো এগুলো কিছু বাস্তবত আছে সো আইপিএলের পাওয়ারটা সেই জায়গাতে আমরা জানি আমরা জানি সো এবং আইপিএল শুধু আম্পায়ার রেফারি থেকে শুরু করে সকলেই খুব ভয় ভয়ে থাকে আইপিএল নাকি ডাক না পায় ধারাবার কার থেকে শুরু করে সকলেই কারণ এত টাকা ওইখানে রাইট সো কেউই চায় না ওইটা সুযোগ হারাইতে সো সেটার একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব থাকে 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 না তা না এই কারণে নবী যেহেতু অধিনায়ক নবীকে যদি বিরাট কোহলি ডেকে নিয়ে বলে যে আইপিএল তোমার দলের কেউ খেলে না তুমি খেলো তুমি অধিনায়ক তুমি খেলো এবং রশিদ খান খেলে সো তোমরা কিন্তু আমাদের কথা মতো একটু কাজ করো সো এটা খুবই এটা খুবই একটা ক্রেজি থিওরি এরকম থিওরি দিতে হলে আমার হাতে অনেক শক্ত পুক্ত এভিডেন্স থাকা লাগবে সো আমি ওই ভিডিওটা শুনে আমার কাছে এটা বেশ একটা পোক্ত এভিডেন্স এবং আমার মন তখন তখন প্রাথমিক মনে হইতেই পারে তার মানে ওরা যেহেতু আইপিএলে খেলে সো তাদেরকে হইতেছে এ পাতালো কিনা ম্যাচ জানি না হয়তো একটু বলছে যে ফিল্ডিং তোমরা একটু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে থাকতে পারে

টার্স সর যে ভিডিওটা দেখে আমরা এত কনফিউজ সেই ভিডিও যখন ভালো কোয়ালিটির ভিডিও পাইলাম সেখানে দেখতেছি যে না এরকম কোনো কিছু বিরাট কোহলি কয় নাই কি বলছে সেখানে এখন আমরা এটা ডাউন করব রাইট এখন আপনার খুব একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন কথাটা আসলে বলে নাই যে ইউ উইল বল কথাটা হচ্ছে উই উইল বোল ফার্স্ট তো উই উইল বোল ফার্স্ট কথাটা তার মানে কে বলছে মোহাম্মদ নবী বলছে কথাটা বিরাট কোহলি বলে নাই তো আমি গতকালকে যে পোস্ট করছিলাম সেখানে লিখছিলাম যে বিরাট কোহলির তো মুখ নড়তে দেখলাম না নাও ইউ উইল বোল ফার্স্ট কথাটা আমি নিজে আবার রিপিট করে বোঝার চেষ্টা করছি যে এটা বলার জন্য কতটুকু মুখ খোলা লাগে তো আমি দেখলাম যে ইউ উইল বোল ফার্স্ট খুব বেশি মুখ নাড়া লাগে না সো ইটস পসিবল যে বিরাট কোহলি বলছে মুখ খুব কম নেড়ে সো তা আমি তো অফিস ছিলাম আমি ভাবছি বাসায় আসলে কম্পিউটার ভিডিও ডাউনলোড করে বড় করে মুখের কাছে জুম করে দেখবো যে বিরাট কোহলির মুখ আদৌ নড়ছে কিনা একটু হইল আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি আমার পোস্টে আলোচনা করছি পোস্টে যে কথাটা যেই বসে তার মাইক্রোফোনের কাছে ছিল তার মুখটা মাইক্রোফোনের কাছে ছিল কাছে বলতে মানে অনেক দূরে না আর কি মাইক্রোফোনটা তখন দেখলাম যে না কোহলি বড় করে দেখে না কোহলির মুখ টুক নড়ে না দেখলাম নবীর মুখ নড়তেছে ও নবী বলছে উই উইল ফার্স্ট বাঙালি এটারে বানাইসি ইউ উইল বোল ফার্স্টেসি থিওরি বানাইতে হবে নাও এটা যে নবী বলছে এটা কিন্তু তাকে আবার যখন জিজ্ঞেস করা হয়েছে যে যখন জিজ্ঞেস করছে যে টস করছে লোক যে তোমরা কি করবা তখন সে বলছে আবার বলছে ইয়েস উই উইল বল ফার্স্ট তার মানে সে কনফার্ম করলো সেই যে একটু বলছে যে হ্যাঁ আমি বল করবো আমি যে একটু বিরাট কোহলিকে জানাইলাম আমি এটা আবার কনফার্ম করতেছি তোমাকে হ্যাঁ আমি আমরা বলিং নিচ্ছি নাও তাকে যদি চুরি করে কমান্ড দিত বিরাট কোহলি তাহলে তো সে জীবনে কথা না যে ইয়াস তারা কী করে কমান্ড সে এটা হাইট করার চেষ্টা করতো সে বলতো না জানা হ্যাঁ 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 আমরা বোলিং করবো তার মানে এটা সে বলে না মানে বিভিন্ন দিক থেকে এটা এত দিক লাগবে না এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং ওকে সো ম্যাচ পাতানো কিন্তু আমি জানি না ম্যাচ পাতানো এরকম বোঝার বলার দাবি করার কোনো লক্ষণ নাই ওই যে ফিল্ডিং মিস হয়েছে এটা এখন ম্যাচ পাতানো বাঙালি ক্রিকেটাররা ক্রিকেট বোঝায় অনসাইডে বল অফ সাইডে বল দিচ্ছিলো স্টাম্পের বাইরে বল দিচ্ছিলো খুব ওয়াইড অ্যাঙ্গেল খেলা হচ্ছিলো বাঙালি থিউরি ও রেখোদার এ থিউরি থিউরি বাজ্টের ফেসবুকে ঢোকা যায় না সো ম্যাচ পাতানো যে একটু সামান্য একটু হোঁচট খাইছিলাম আমি নিজেই অ্যাগেন খোঁচট খাওয়ার পেছনে বস্তুনিষ্ঠ কারণ ছিল দেখেই খাইছিলাম আমি তখন শুনে এটা ভিডিও কোয়ালিটি খারাপ ছিল এবং ক্লিয়ারলি শুনতে পাইছি যে ইউ উইল বল ফার্স্ট কারণ বাঙালি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছি ইউ উইল বোল ফার্স্ট সো আমি উই উইল বোল ফার্স্টকে আমিও শুনছি ইউ উইল বোল ফার্স্ট পরবর্তীতে ভালো কোয়ালিটির ভিডিও আইসিসির পেজ থেকে গিয়ে দেখে বড় করে জুম করে দেখলাম যেন এটা নবী বসে কী হবে কনসপিরেসি থিওরিস্টদের এরা কিন্তু জীবন ভরে কনসপিরেসি থিওরি মারায় যেতেছে আর এখানে খেলাধুলো নিয়ে কনসপিরেসি থিওরি দিচ্ছে সমস্যা নাই সমস্যা হচ্ছে যখন সিরিয়াস বিষয়ে এই কনসপিরেসি থিওরির উপর এরা বসবাস করতে থাকে পলিটিক্স পলিটিক্স মানে তো আপনার জীবনের লাইফের পলিসি বড়ো বড়ো মেজর ডিসিশানস ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছু রাইট ওগুলো নিয়ে যখন এরাই এই এটা তো একটা স্বভাবগত একটা খাসলোট রাইট সেই খাসলো যখন এক্সটেন্ডেড এক্সট্রাপোলেটেড হইতে থাকে খেলা থেকে ও সিরিয়াস বিষয়ে সেটা বিপজ্জনক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি